আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে। কুয়েত থেকে বলছি, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর। আজ 25শে জুলাই শনিবার, কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 684 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা 63,309 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 4 জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা 429 জন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 692 জন। এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা 53,607 জন। আলহামদুলিল্লাহ, আক্রান্তের দিক থেকে এগিয়ে আছে আল আহমেদি এলাকা। এই এলাকায় প্রায় 203 জন একদিনেই আক্রান্ত হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে আল ফারওয়ানিয়া এলাকা। এই এলাকায় 158 জন একদিনেই আক্রান্ত হয়েছে। কতজন বাংলাদেশি সর্বমোট আক্রান্ত হয়েছে সে ব্যাপারে জানায়নি, তবে 422 জন কুয়েতি ছিল, 262 জন নন কুয়েতি ছিল। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের ফ্লাইট খবর। আজ 20টি ফ্লাইটের মাধ্যমে কুয়েত থেকে 3,660 জন যাত্রী নিয়ে UAE, কাতার, ইজিপ্ট, বাংলাদেশ, লেবানন, জর্দান, পাকিস্তান কয়েকটি দেশে ফ্লাইট গমন করেছে। টার্মিনাল 4 থেকে 260 জন যাত্রী নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে একটি ফ্লাইট গমন করেছে। এবারে জানিয়ে দিচ্ছি যারা কুয়েতে প্রবেশ করবে তাদের জন্য বিশেষ কয়েকটি খবর। এর মধ্যে যে কোয়ারেন্টাইন ফি, সেটি নিয়ে একটি বিশেষ খবর। কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর বাসেল আল সাবাহ বলেছেন, করোনাভাইরাসের মহামারীর কারণে যে সকল কুয়েতি ও প্রবাসীরা বাইরে থেকে কুয়েতে প্রবেশ করবেন তাদের অবশ্যই 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার মানে এর আগে যে গুঞ্জন শোনা গিয়েছিল কাতারের মতো কুয়েতেও হোটেল কোয়ারেন্টাইন সিস্টেম চালু করা হবে, তা আর হচ্ছে না। আলহামদুলিল্লাহ, যদি হোটেল রিসর্টগুলোতে কোয়ারেন্টাইন থাকতে হতো তাহলে এই প্রবাসী ভাইদের অনেক অনেক টাকা গুনতে হতো। তবে অবশ্যই কুয়েতে প্রবেশ করার পর আপনাদের 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, এটা বাধ্যতামূলক। এবারে আরও কিছু ইনফরমেশন জানিয়ে দিচ্ছি। 1 আগস্ট হতে কুয়েতে বাণিজ্যিক ফ্লাইটগুলো শুরু হবে। এখন জানিয়ে দিচ্ছি যারা কুয়েতে প্রবেশ করবে তাদের কিছু করণীয়। 1 আগস্ট হতে কুয়েতের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হওয়ার পর যারা কুয়েতে প্রবেশ করবে তাদের জন্য কুয়েত সিভিল অ্যাভিয়েশন কিছু শর্ত প্রযোজ্য করেছে। কুয়েতে প্রবেশ করতে হলে নিয়ম কিছু মানতে হবে। তা হচ্ছে, প্রথমেই স্লোনিক অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে, যাত্রীদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং এক্ষেত্রে করোনা পরীক্ষার গুরুত্ব রয়েছে। কুয়েতে আগত সকল যাত্রীদের 96 ঘন্টা আগে PCR বা করোনামুক্ত সনদ সংগ্রহ করতে হবে। কুয়েতে ফেরত প্রত্যেকটি যাত্রীকে 14 দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক। ভ্রমণের আগে বোর্ডিংয়ে থাকা সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হবে। প্রতি ফ্লাইটের 10% যাত্রীকে সাথে সাথে PCR টেস্ট করানো হবে। যদি সন্দেহভাজন মনে হয় তাহলে ওই ব্যক্তির জন্য তাৎক্ষণিকভাবে এ টেস্ট করানো হবে। হ্যান্ড গ্লাভস, মাস্ক ও জীবাণুনাশক স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি যারা কুয়েত থেকে বিভিন্ন দেশে গমন করবেন তাদের জন্য গাইডলাইন। কুয়েত ট্রাভেলার অ্যাপ্লিকেশনটিতে নিবন্ধন করতে হবে এবং ভ্রমণের সমস্ত পর্যায়ে প্রাসঙ্গিক বারকোড জমা দিতে হবে। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তৃক নির্ধারিত ল্যাব থেকে করোনামুক্ত সনদ PCR সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। কুয়েতিদেরকে অবশ্যই ভ্রমণ স্বাস্থ্য বিমা গ্রহণ করতে হবে, কারণ তারা যদি বিদেশ থেকে এসে করোনায় আক্রান্ত হয় তবে এই স্বাস্থ্য বিমার টাকা থেকে তাদের চিকিৎসা করা হবে। হ্যান্ড গ্লাভস এবং ফেস মাস্ক পরতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে এবং সামাজিক দূরত্বের অনুষঙ্গের ক্ষেত্রে স্বাস্থ্যের প্রয়োজনীয়তা দিকগুলো মেনে চলতে হবে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের কারাগারে বন্দী থাকা কিছু মানুষ যারা আমিরি ক্ষমায় মুক্তি পেল তাদের সম্পর্কে। কুয়েতের মহামান্য আমিরের ক্ষমায় ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে 958 জন বন্দি, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসীরাও রয়েছে। গত শুক্রবার 24শে জুলাই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল রাই পত্রিকা এই বিষয়টি নিশ্চিত করেছে। কুয়েতের মহামান্য আমির শেখ সাবাহ আল আহমেদের সর্বোচ্চ নির্দেশে 2020 সালের এমিরি ডিগ্রি জারি করে মোট 2,370 জন মুক্তি পাবে। তাদের মধ্য থেকে ইতিমধ্যেই 958 জন বন্দির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পাবলিক প্রসিকিউশন। যারা মুক্তি পেল এই কারাবন্দিরা ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে কারাভোগ করে আসছিলেন। এদিকে কুয়েতের মহামান্য আমির শেখ সাবাহ আল আহমেদকে চিকিৎসার জন্য আমেরিকার এয়ারফোর্সের বিশেষ বিমানে পাঠিয়ে দেওয়া হয়েছে। সে কারণে কুয়েতের মহামান্য ক্রাউন প্রিন্স আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে কুয়েতের দৈনিক পত্রিকা আল রায় এর সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েতের সিটি গ্রুপ কোম্পানি সকল করোনা ভাইরাস সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে পরিবহন পরিচালিত করার জন্য সিটি বাসগুলোকে প্রস্তুত করা হচ্ছে, অর্থাৎ কুয়েতের রাস্তায় অচিরেই নামবে সিটি বাস সহ অন্যান্য গণপরিবহন। কুয়েত প্রবাসী ভাই বোনেরা যারা আপনারা ব্যাংকে লেনদেন করেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঈদ উল আজহার ছুটি উপলক্ষে বৃহস্পতিবার 30 জুলাই থেকে সকল স্থানীয় ব্যাংক বন্ধ থাকবে। 4 আগস্ট 2020 মঙ্গলবার থেকে ব্যাংকগুলি তাদের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করবে। এদিকে আরও একটি বিশেষ বিজ্ঞপ্তি হলো, বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 30 জুলাই 2020 থেকে 3 আগস্ট 2020 পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে। উক্ত ছুটিকালীন সময়ে পাসপোর্ট সহ অন্যান্য কনস্যুলার সেবা বন্ধ থাকবে। আগামী 4 আগস্ট 2020 রোজ মঙ্গলবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে। আজকের কুয়েতের তাপমাত্রা ছিল প্রায় 50 ডিগ্রি এবং কুয়েতের কারেন্সি হলো একদিনের সমান বাংলাদেশি টাকার 274.73 টাকা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। আজ 25 জুলাই বাংলাদেশের IEDCR এর তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 2,520 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা 2,21,178 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 38 জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুবরণ করলো 2,874 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 1,114 জন। এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা 1,22,014 জন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আমার সর্বশেষ খবর। যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন যাতে করে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।